আসসালামু আলাইকুম সৃষ্টি একাডেমিক স্কুলে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ইংরেজি বানান দেখাব। গত ক্লাসে আমরা বাংলার কথায় লেখো সংখ্যায় লেখো বুঝিয়েছি, আজকে ইংরেজি বানান দেখাব। দেখো এখানে আমি কয়েকটি সংখ্যা লিখেছি, এগুলি আমরা বানান করে ইংরেজিতে বানান করে লিখব। আমরা যখন লিখব খুব খেয়াল করবে, দেখো 71 এই সংখ্যাটা কি? 71 71 যখন আমরা বানান করে লিখব ইংরেজিতে, তখন দেখো 70 লিখে একটু স্পেস রাখতে হবে, তারপর 1 লিখতে হবে। তোমরা অনেকে কি করো, 70 লিখে অনেক দূরে লেখো 1, না এটা একটা সংখ্যা, 71 একটা সংখ্যা, অতএব এটা একটু কাছাকাছি লিখতে হবে, এখানে বেশি গ্যাপ রাখা যাবে না। দেখো এখানে কয়েকটি সংখ্যা আছে, 71 এটা লিখতে পারবে কি? এস ই বি ই এন টি ওয়াই 71 ও এন টি ওয়াই। দেখো আমরা তো 1 2 3 4 একটু আগেই শিখেছি, অতএব ইংরেজি বানান লিখতে আমাদের সুবিধা হবে। এরপরে দেখো সংখ্যাটা কি? 74 70 এস ই ভি ই এন টি ওয়াই 70 একই রকম না, সবগুলি 70 দেখতে তোমার একই রকম, শুধু দেখো 77 শুধু তার সঙ্গে টি ওয়াই যোগ করলে 70 হয়ে গেল। দেখ 74 4 4 4 তারপর আছে কোন সংখ্যাটি? 79 70 দেখো একই রকম 70 এস ই ডি ই এন টি ওয়াই 70 একই রকম না, দেখতে খুব মজা, এটা যে বাংলা দেখতে খুব মজা, সব সংখ্যাগুলো সেম সেম 79। তারপরে কি সংখ্যা আছে বলো তো? হ্যাঁ 82 80 দেখো 8 এর সাথে আমরা ওয়াই যোগ করে দিয়েছি, হয়ে গেছে 80 E I G H T Y 82 2 T W O 2 82 এটা কত? 82 82 তারপরে দেখো কোন সংখ্যা আছে? 85 একই রকম না, দেখো 85 আমরা আগেও লিখেছি 80 আবার দেখো 85 একই রকম E I G H T Y 85 F I G H T Y 85 তারপরে দেখো কোন সংখ্যা? 88 দেখো একই রকম 80 বানান একই রকম তাই না, E I G H T Y 88 এই বাংলা আমরা আগে শিখেছি ই আই জি এইচ টি 88 এটা কত? 88 88 ই আই জি এইচ টি ওয়াই 80 ই আই জি এইচ টি 88 এরপরে কি সংখ্যা আছে? 90 কি হয়? 90 দেখো 9 এ 9 এ 9 লিখে টি ওয়াই দিলে 90 হয়ে গেল, N I N E T Y 90 N I N I N E T Y 90 তারপরে আছে 93 এটা আমরা বানান করি, দেখো একই রকম 90 90 একই রকম তাই না, N I N E T Y 93 T H R E E 3 3 বানান তো আমরা আগে শিখেছি, দেখো 93 N I N E T Y 90 T H R E E 93 এই হয়ে গেল 93 এরপরে কত আছে? 96 90 দেখো একই রকম N I N E T Y 90 6 S I X 6 96 N I N E T Y 90 S I X 6 96 দেখো তো শেষে এটা কি আছে তোমরা সবাই পাবো কিনা,
অবশ্যই পারো, দেখো 100 কি হয় 100, ও এন ই 100, এইচ ইউ এন জি আর ই ডি 100, 1 ও এন ই 1 এইচ ইউ এন ডি আর ই ডি 100, 100, এই ছিল আজকে আমাদের ইংরেজি সংখ্যা বানান করে লেখা। এইগুলি তোমরা বাসায় বসে সুন্দর করে একটা একটা করে সংখ্যায় লিখবে, পাশে বানান লিখে শিখবে, প্রতিদিন দুবার তিনবার করে লিখবে, তোমাদের মুখস্থ হয়ে যাবে। এইভাবে তোমরা সংখ্যাগুলো বানান করে লেখা শিখবে। আজকে তাহলে এখানে আসি, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।